गाजीपुर सिटी कॉर्पोरेशन निर्वाचन के सामने रेखे प्रार्थी प्रचारणा चलते आधुनिक नगर गड़ार प्रतिश्रुति दिए भोटारदेर काछे जाच्छेन प्रार्थीरा निर्वाचनी एलाका बहिरागत मुक्त रखार दाबी जानिएछेन आवामी लीगर प्रार्थीरा और दलीय नेताकर्मीदेर ग्रेप्तार ना करार कथा बोललेन बीएनपी मेयर प्रार्थी गाजीपुर प्रतिनिधि खैरुल इस्लामेर तथ्यचित्रे डेस्क प्रतिबेदन। আর চার দিন পরই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের গণসংযোগে জমে উঠেছে প্রচারণার মাঠ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা, ধান গবেষণা ইনস্টিটিউট ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালান। এ সময় আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে ভোট চান তিনি। আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগর করতে চাই, সবুজায়নের মধ্যে নগর করতে চাই, যেখানে আমাদের সকল বয়সের মানুষ, সকল পেশার মানুষ একসাথে থেকে সবাই কাজ করতে পারবে। এদিকে বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকারের সাথে সকালে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের সাথে আলোচনা করেন তিনি। পরে হাসানউদ্দিন সরকার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত নেতাকর্মীদের ছেড়ে না দিলে এবং নির্বাচনী পরিবেশ ঠিক না হলে কঠোর সিদ্ধান্ত নেবেন তিনি। নির্বাচনে পূর্ণাঙ্গ যে আশ্বাস ওদিনকে মত বিনিময় দিয়েছে তার বাস্তবায়ন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটাররাও শঙ্কায় আছেন বলে মনে করেন এই প্রার্থী। ইতিমধ্যে ছেড়ে দিতে হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।